ছোড়ার কিচেন। আমি আজকে আপনাদের সামনে একটি মজাদার এবং সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন এটা একটি পুডিংয়ের রেসিপি। এই রেসিপিটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ মজা। যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে কিন্তু বারবারই এই রেসিপিটা করতে ইচ্ছে করবে। আর আমার এই ভিডিওটা যদি পুরোটাই দেখেন তাহলে কিভাবে আমি এই পুডিংটা তৈরি করেছি এবং এত সুন্দর ডেকোরেশন করেছি সেটাই আপনারা আরও ভালোভাবে দেখে আপনারাও সুন্দর একটি পুডিং তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বেল আইকন দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তবে চলুন শুরু করে দিই, দেখে নিই কীভাবে এই মজাদার পুডিংটা তৈরি করতে হয়। আমি একটি বাটিতে 10 গ্রামের মতন চায়না গ্রাস নিয়েছি। এই পুডিংটা বানাতে হলে কিন্তু আমাদের অবশ্যই চায়না গ্রাসটাই ব্যবহার করতে হবে। যদি আপনারা অন্য কোনো কিছু ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু এই পুডিংটা এত সুন্দরভাবে সেট হবে না। এখন আমি এই চায়না গ্রাসে প্রায় 1.5 কাপের মতন পানি দেব। পানি দিয়ে ভালো করে আমি এই চায়না গ্রাসটাকে ভিজিয়ে রাখবো। অবশ্যই আমাদের খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে, তাহলে দেখবেন এই চায়না গ্রাসটা অতি সহজেই মিশে যাবে। চুলোতে আমি একটি হাঁড়ি বসিয়েছি এবং এই হাঁড়িতে আমি 3 কাপের মতন ডাবের পানি দিয়ে দিব। ডাবের পানিটা দেওয়ার পর আমি আস্তে আস্তে করে যে চায়না গ্রাসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এই ডাবের পানিতে মিশিয়ে দিব। এবং যতটুকু পানি দিয়ে আমি চায়না গ্রাসটা ভিজিয়েছিলাম সেই অবশিষ্ট পানিটাও আমি এই ডাবের পানির সাথে মিশিয়ে নেব। এখন আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। যেহেতু ডাবের পানিটা মিষ্টি হয় সেজন্য আর একটু আমরা যেহেতু পানি অ্যাড করেছি সেই পানিটা ব্যবহার করার জন্য, এবং যেহেতু চায়না গ্রাসটাও আছে সেই চায়না গ্রাসের কোনো স্বাদ নেই, তাই আমরা এখানে 4 টেবিল চামচের মতন চিনি ব্যবহার করব। চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব। আস্তে আস্তে যখন আমি এই চুলোটাতে বসিয়ে এই ডাবের পানিটাকে নাড়তে থাকব তখন দেখবেন আস্তে আস্তে করেই চায়না গ্রাসটা গলে যাবে। আর অবশ্যই কিন্তু আমাদের চুলোর যে আঁচটা থাকবে সেটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মাঝে রাখতে হবে। আস্তে আস্তে করে এই চায়না গ্রাসটা এই ডাবের পানির সাথে মিশে যাবে, মিশে একদম গলে যাবে। এবং দেখা যাবে মিশে যাওয়ার পর এই চায়না গ্রাস আর ডাবের পানিটা ফুটতে শুরু করবে। ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে 1 থেকে 2 ফুটার মতো স্কাই কালার ব্যবহার করব। অবশ্যই ফুড স্কাই কালারটা আমি এখানে ব্যবহার করছি। আপনারা যদি অন্য কোনো কালার ব্যবহার করতে চান সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন। যেহেতু পুডিংটা আমি ব্লু কালার করব সেই জন্য আমি এখানে স্কাই কালারটাই ব্যবহার করেছি। কালারটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিব। ভালোভাবে এই কালারটা দেওয়ার পর আমি পুরো সব মিশ্রণই একটু ফুটিয়ে নিব। অল্প করে আমি 1 থেকে 2 মিনিটের মতন আমি এই সব উপকরণগুলোই ফুটিয়ে নিব। আমার এই মিশ্রণটা একদম ফুটে গেছে এবং অনেক গরম আছে, তাই আমি এই মিশ্রণটাকে হালকাভাবে নেড়ে অল্প করে ঠান্ডা করে নিচ্ছি। হালকাভাবে কিন্তু নেড়ে ঠান্ডা করতে হবে, যদি বেশি করে আমরা অনবরত নাড়তে থাকি না সেই ক্ষেত্রে দেখা যাবে কি এই পুডিংটা আর ভালোভাবে জমবে না। হালকাভাবে একটু আমাদেরকে এই মিশ্রণটাকে ঠান্ডা করতে হবে। 1 মিনিট পর ঠান্ডা করে আমি একটি হট প্রক বাটিতে এই পুরা গরম গরম এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে এক সাইডে রেখে দিব।
এখানে আমি ডাবের যে শাঁস থাকে সেই হালকা মোটা শাঁসটা নিয়েছি। এই শাঁসটা দিয়ে আমি এখানে আমি যে ডেকোরেশন করব সেই জন্য কিছু আমি টপার তৈরি করে নেব। সেই জন্য আমাদের বাসার সবারই কিন্তু বরফি কাটার থাকে, সেখানে স্টার শেপ থাকে, তারপরে রাউন্ড শেপ থাকে, সেগুলো দিয়েও কিন্তু আপনারা এগুলা করতে পারেন। আজকে আমি সেটাই ব্যবহার করেছি। এই যে স্টার শেপ দিয়ে আমি একটা করে কেটে নিলাম। এভাবে করে স্টার শেপটা আমি কেটে নেওয়ার পর প্রায় তিনটার মতন স্টার শেপ কেটেছি, আপনারা আরও বেশি করলে করবেন। এখন আমি একটা মুনের শেপ দিব, সেই জন্য আমি এখন এখানে রাউন্ড শেপটা নিয়েছি। রাউন্ড শেপ নেওয়ার পর যখন আমি আবার রাউন্ড শেপটাকে রাউন্ড কাটার দিয়ে হাফ করে নেব, তখনই কিন্তু মুন সাইজটা চলে আসবে। এভাবে আমি কিছু ডাবের টপার তৈরি করে নিব। ভালো করে কিছু তৈরি করে নিচ্ছে। এই যে আমার মুন শেপটা হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটি যে আমরা কেক বানাই সেটা কেক ডেকোরেশন করার জন্য নজল থাকে সেগুলো দিয়ে ছোট ছোট রাউন্ড শেপ করে নেব। এটা আমি জাস্ট মুন করব, সেই জন্য আমি রাউন্ড শেপটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমি ডাব দিয়ে আমি সবগুলি ডেকোরেশনই তৈরি করে ফেলেছি। স্টার তৈরি করেছি, মুন তৈরি করেছি, কিছু রাউন্ড তৈরি করেছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে অনেক ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। এখন আমি এই টপারগুলি আস্তে আস্তে যখন একটু গরম থাকবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে আমি সবগুলি টপার দিয়ে দিব। দিয়ে দেওয়ালে হবে কি, তারা এইটা যেরকম জমাট বেঁধে ধার যাবে তখন দেখবেন টপারগুলিও আর নড়াচড়া করবে না। যদি অনেকটা শক্ত হয়ে জমাট বেঁধতে চায় তখন কিন্তু আমরা কোনো ধরনের ডেকোরেশন করতে পারবো না। সেই যে জিনিস দিয়ে আপনারা ডেকোরেশন করেন সেই জন্য আপনাদের অবশ্যই এইগুলি একটু গরম থাকার কারণেই দিতে হবে। গরম থাকতে থাকতে দেখবেন জিনিসটা সুন্দর হয়ে ঠান্ডাও হবে, সব কিছু সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি সবগুলি ডাবের শাঁসের টপার দিয়ে আমি ঠান্ডা করে 30 মিনিটের থেকে 45 মিনিট পর্যন্ত ফ্রিজে রেখে দিব। দিলে দেখা যাবে একদম আমার এই পুডিংটা তৈরি হয়ে যাবে। এই যে আমি ফ্রিজ থেকে বের করে আনলাম, আমার কিন্তু একদম পুডিংটা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি দেখিয়ে দেব কিভাবে সার্ভ করবেন। উপরে একটি প্লেট রেখে জাস্ট উল্টিয়ে দিবেন, দেখবেন আস্তে আস্তে করেই পড়ে যাবে। অবশ্যই উল্টানোর আগে চারিদিক দিয়ে একটু ছুরি দিয়ে রাউন্ড করে নেবেন। রাউন্ড করলে দেখবেন আরও তাড়াতাড়ি এই পুডিংটা আস্তেভাবে এই প্লেটে উঠে আসবে। এই যে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। একদম আমার এই ডাবের ব্লু মুন পুডিংটা তৈরি হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এই পুডিংটাকে ডাবের পুডিংও বলতে পারবেন, এই পুডিংটাকে স্কাই পুডিংও বলতে পারবেন এবং ব্লু মুন পুডিংও বলতে পারবেন। আমি একটু ভিতরটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কত সুন্দর করে কিন্তু এই পুডিংটা সেট হয়ে গেছে। এই যে ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, অনেক অনেক সুন্দরভাবে সেট হয়েছে। অবশ্যই আপনারা বাসায় এই পুডিংটা তৈরি করে খাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।